তাহলে আজকে আমরা কী পড়ব স্থানীয় সময় আর প্রমাণ সময় স্থানীয় সময় আর কি প্রমাণ সময় তো স্থানীয় সময় প্রমাণ সময় যখন বলবো তখন আমরা আজ ভারতের ক্ষেত্রে আমরা অক্ষরেখা দাগিম রাখার আগে একটা ভিডিও পড়েছি ওই অক্ষরেখা দাগিম রাখা ভিডিওটা আন্তর্জাতিক ভিডিওটা তারপর থেকে এটা চলবে অক্ষাংশ দাগিমাংশ সম্বন্ধে জ্ঞান আমরা আজ ভারতবর্ষটাকে ফোকাস করবো এবং বিভিন্ন ধরনের ছোটো ছোটো অঙ্কগুলোও করবো ছোট্ট একটা ভিডিও আসবে অক্ষরেখা দাগিমা রাখা সব ক্লাসের জন্য এটা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাসেই কাজ দেবে জেনারেল নলেজের জন্য কাজ দেবে ক্লাসকে কোনো কোনো আমি ক্লাসকে ফোকাস করে পড়াচ্ছি না সব ক্লাসের জন্য এটা ভূগোলের জেনারেল নলেজ এটা ভূগোলের ভিত্তিপস্তর ভূগোল পড়তে এটা সুবিধা হয় যে কোনো জায়গায় জলবায়ু সবাই উদ্ভিদ কৃষিকাজ অর্থনৈতিকও অনেক কিছু আইডিয়া করা যায় অক্ষরা খাতে হয়ে ফেরাখা থেকে তো ক্লোভটা হ্যাঁ তো এই যে আমরা জানি যে পৃথিবীর ক্ষেত্রে গ্রেনিচের মানমন্দির দিয়ে কী কীছে জিরো ডিগ্রি দাগিমে রাখা এর আগে আমি দাগিমে রাখা বলেছি উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাগুলাকে কী রেখা বলে সব দিকে রেখা প্রথম জিরো ডিগ্রি কণ্ঠকে ধরা হয় সব একই এলা জেলা লন্ডনের মানে ইউ ইংল্যান্ডের গ্রেনিস দিয়ে গিয়েছে আর তারপরে আমরা এক ডিগ্রি পূর্ব দু ডিগ্রি পূর্ব তিন ডিগ্রি পূর্ব ওইলা পূর্ব গোলাহ দিক আর পশ্চিম গোলার্ধ কেমন গিয়েছিল এক ডিগ্রি পশ্চিম দু ডিগ্রি পশ্চিম তিন ডিগ্রি পশ্চিম করে পশ্চিম গোলার্ধ গিয়েছিল তো মূলত আজকে আমরা আমাদের দেশটা ভারতবর্ষ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল এই সম্বন্ধে পাকিস্তান এইগুলা এইগুলা সময় দ্রাঘিমা এবং আমেরিকারও আমি আমেরিকার সঙ্গে তফাত কত গ্রিনিচের সঙ্গে কথার মানে কীভাবে সময়ের তফাত হচ্ছে সেখানে দ্রাঘিমা রাখার কী ভূমিকা ভারতের বিভিন্ন পয়েন্ট চারধারের পয়েন্ট এগুলো আমরা আজকে পড়াশোনা করব খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা তো ভারতবর্ষের আমরা জানি উত্তরে এখন একটা কেন্দ্রশাসিত রাজ্য আছে লাডাক কী নাম রাজ্যটা লাডাখ ইয়ার উপরে সব থেকে যেটা উপরে সেইখানেই ভারতের এখন উত্তরতম বিন্দু মানে নর্থ পয়েন্ট ভারতের সর্বোত্তরে বিন্দু এখন এইটা কম্পিটিশান পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট যে ভারতের সর্বোত্তরের বিন্দুটার নাম কী একদম উত্তরে কোন বিন্দুটা আছে ওইটার নাম হচ্ছে ইন্দিরা কোল ইন্দিরা কোল এটা লাডাক কেন্দ্রশাসিত রাজ্য রাজ্য লাডাখ লাডাক কী বটে এর আগে আমার ভারতের কেন্দ্রশাসিত রাজ্যেরও ভিডিও দিয়ে আছে ভারতের রাজ্যের ভিডিও দিয়ে আছে তাহলে ভারতের সর্বোত্তরের রাজ্যটির নাম কী মানে জায়গাটার নাম কী পয়েন্টটা কোল খুব ইম্পর্ট্যান্ট কম্পিটিশন পরীক্ষায় রিসেন্ট পড়ি এটা ইউপিএসসি পরীক্ষায় বার কথা দিয়েছে এই আর সব থেকে পশ্চিমে আছে মুতি এটা গুজরাট রাজ্যে জানি আমরা এটা গুজরাট রাজ্য রাজধানী গান্ধীনগর সেইখানে থেকে পশ্চিমে এর থেকে ভারত পশ্চিমের পশ্চিমতম বিন্দু ভারতের ভারতের যে ভূখণ্ড তার পশ্চিমতম বিন্দুর নাম কী মুতি। আচ্ছা ভারতের পূর্বতম বিন্দু এইদিকে পূর্বতম নিশ্চয়ই তোমাদের জানা আছে রাজ্যটা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্বতম বিন্দুটা অবস্থিত প্রশ্নটা এইভাবে হইতে পারে যে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি অরুণাচল প্রদেশ পশ্চিমতম রাজ্যটির নাম কি গুজরাট কিন্তু বলে পয়েন্টের নাম কি গোয়ারমতি সিরিয়াসলি তো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পড়া এটা আর পূর্বের পয়েন্টের নাম কি কিবিথু ক্যাদ্দিট আমি বানানটা আবার লিখছি কয়রশি কিবিথু কিবিথু কয়রসি বয়সি থুয়ারসু কিবিথু ক্যাদ্দিট এই পয়েন্টটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত সাতানব্বই ডিগ্রি দার্ঘিমাটা এখানে গিয়েছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিটটা সিরিয়াসলিবার নেই তাহলে মনে রিবেক নেই ওই মিনিট ফিনিট পুরো পূর্ণ সংখ্যায় সব কিছু কথা বলবো তাহলে ভারতের সব থেকে পূর্ব দাখিমা কোনটা সাতানব্বই ডিগ্রি পূর্ব আর পশ্চিম দার্ঘিমা আটষট্টি ডিগ্রি মানে এই যে ভারতবর্ষ লম্বা ভারতবর্ষ তো আর একটা সরু পেন্সিলের মতন দেশ একটা লম্বা চওড়া দেশ তাহলে ইয়ার ইয়ার এইটা দিয়ে অনেকগুলো দারাকিমা রাখা পাশ হয়েছে তাহলে ভারতবর্ষের সব থেকে পশ্চিমে কোন দ্রাঘিমা রাখা পাশ হয়েছে আটষট্টি ডিগ্রি পূর্ব আর সব থেকে মানে পশ্চিমে আর সব থেকে পূর্বে কোন দ্রাঘিমা পাশ হয়েছে ওই কিবি সাতানব্বই ডিগ্রি পূর্ব তাহলে আটষট্টি থেকে সাতানব্বইটা তিরিশটা প্রায় দাঘিমা মানে ব্র্যান্ডেড দাগিমা দাঘিমা তো শেষ নাই অসীম দ্রাঘিমা আছে দাঘিমা রাখার সংখ্যা আমরা মানে পূর্ণ সংখ্যা দ্রাঘিমা জেলে এক ডিগ্রি দু ডিগ্রি তাহলে আটষট্টি থেকে সাতানব্বই আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর করে এমনি করে আশি একাশি করে সাতানব্বই ডিগ্রি পর্যন্ত এত বড় চওড়া দেশ তাহলে ভারতবর্ষের মধ্য দিয়ে বলতে গেলে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যায় কটা গিয়েছে প্রায় তিরিশটা তাহলে এক ডিগ্রি তাকিবার জন্য সময়ের পার্থক্য কত তাহলে তিরিশ ডিগ্রি তাকিমার জন্য সময়ের পার্থক্য তো দু ঘন্টা হয়ে যাবে চার তিনে বারো একশো কুড়ি মিনিট নিশ্চয়ই ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে একশো কুড়ি মিনিটকে সাইড দিয়ে ভাগ করলে দু ঘন্টা তাহলে গুজরাট রাজ্যের সঙ্গে অরুণাচল প্রদেশ রাজ্যের সময়ের তফাত কত দু ঘন্টা একটি দেশে যদি দু ঘন্টা সময়ে তফাত হয়ে যায় এমনও তো হইতে পারে যে গুজরাটের রাজ্য কারো অরুণাচল প্রদেশে কোনো বিশেষ কিছু ঘর আছে শ্বশুরবাড়ি আছে বলবো এত সময় আসো জামাই ঘড়ি ঘড়ি নাই ধরো ও আরও দেখছি সূর্য মাথার উপরে বেলা বারোটা জামাই বারোটার সময় আসবে তখন জামাইয়ের এখানে দশটা বাজছে জামাই যখন যাবে বৈদ্য শেষ দুটার সময় জামাই ঢুকবে ওইখানে যখন দুটা তখন জামাইয়ের বারোটা তাহলে এমনি করে একটা দেশে তো আমাদের এমনি হতেই পারে দেশের রাজ্য বটে তখন আমরা কি করেছি দেশের যখন মাঝে সূর্য মাথার উপরে আসে তখন বারোটা বাজে সেটাই স্থানীয় সময় এই স্থানীয় সময় আজকে আমরা মূল ফোকাস করবার প্রমাণ সময় আজকের আমাদের পড়ার আলোচ্য বিষয়টি হচ্ছে স্থানীয় সময় এবং প্রমাণ সময় অবশ্যই দ্রাখী মাংস অক্ষাংশ রিলেটেড তাহলে কোনো দেশে যখন সূর্য মাথার উপরে আসে তাহলে ভারতে অরুণাচল প্রদেশে যখন মাথার উপরে সূর্য আসে তখন যদি বারোটা করে দেওয়া হয়তো ভারতের সব ঘড়িতে মানে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম করে দেওয়া হয়তো আইএসটি করে দেওয়া হয়তো যেমন গ্রিনিচে যখন মাথার উপরে সূর্য আসে তখন গ্রিনিচে কটা বাজে বেলা বারোটা আর ওইটা তো জিএসটি যে ঘড়ি আছে পৃথিবীতে এমন আমার ঘড়িটা তো জিএসটি টাইমও দেখায় এই আইএসটি টাইমও দেখায় বাংলাদেশ হইলে জিএসটি টাইমও দেখাবে বিএসটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়াতে কী দেখাবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নেপালে নেপাল স্ট্যান্ডার্ড টাইম তো ভারতের স্ট্যান্ডার্ড টাইপ কোনটা লিয়া হবে অরুণাচল প্রদেশটা লিয়া হবে কিনা গুজরাটটা লিয়া হবে এই যে সূর্যদেব তো লড়ে নাই সূর্যদেব তো এখানে আছে আর পৃথিবীটা গুজছি তাহলে এমনি করি তাহলে বাংলা আগে কোনটা সূর্যের মাথার উপর এসছে অরুণাচল প্রদেশ তারপরে কোনটা এসেছে পশ্চিমবঙ্গ এমনি আমি বলছি এখন এক ট্রেন নাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ তারপরে মধ্যপ্রদেশ তারপরে লাস্টে গুজরাট একই সাথে তো গোটা ভারতটাই আমরা বলছি তো সূর্যের মাথার উপর চলে এলো তো হবে না ভারতের তো লম্বা চওড়া ভারতটা সরু লয় তো ভারত তো আলপিন লয় যে গোটা দেশটোই একসাথে সূর্য আসছে চিরা দেশ লইল একটা আলপিনের মতো এমনি চিরাদেশ হইতে তার একসাথেই সূর্য মাথার উপর এসছে গোটা দেশটাই পূর্ব পশ্চিমে দেশ যে দেশেই চড়া হবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সূর্য মাথার উপর এসবে পৃথিবীর উপরে তো ভারতটা আছে পৃথিবীর তো ঘুরছে তাহলে যখন অরুণাচল প্রদেশে সূর্য মাথার উপর এসছে তখন কি গুজরাটে এসছে না গুজরাট পরে এসছে তাহলে অরুণাচল প্রদেশে আগেই বারোটা বাজিয়ে যাবে স্থানীয় সময় এইটা স্থানীয় সময় যে জায়গায় সূর্য যখন মাথার উপরে তখন সেই জায়গায় বারোটা ধরা হয় বেলা বারোটা আর সেইটাই ওখানে মানে স্থানীয় সময় লোকাল টাইম কিন্তু একটা দেশে তো অনেকগুলো লোকাল টাইম হয়ে যাবে তো ডেলি ঝামেলা ঝঞ্ঝট প্রশাসনিক কাজে সামাজিক কাজে এই যে বললাম বিয়ে বাড়ি যাবে প্রশাসনিক তো গাদা কাজ আছে পরীক্ষার টাইম দেবে ভারতবর্ষে দিল্লিতে কোনো পরীক্ষা গোটা ভারতবর্ষের লোকের সর্বভারতীয় পরীক্ষা কোনো রেলের তো একটাই তো টাইম থাকতে হবে অরুণাচল প্রদেশ আর গুজরাটে কারণ একটাই দেশ তখন কী করেছে ভারতের যে উত্তরপ্রদেশ রাজ্যটার নাম উত্তর উত্তরপ্রদেশের একটা জায়গা আছে বারাণসী এলাহাবাদ ওইটা মোটামুটি দ্রাঘিমাটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট মানে সাড়ে বিরাশি ডিগ্রি বিরাশি আর তিরাশির মাঝে ওইটা মিনিটটা নেবে এই মিনিটটি স্ট্যান্ডার্ড ভারতের এটা মানে একদম এমসি কিউ পরিবে এইখানে যে দ্রাঘিমাটা মনে মনে কল্পনা করা হয়েছে দ্রাঘিমা তো একটাও টানা হয়নি সেইটাকে ধরা হয় ভারতের প্রমাণ দাঘিমা ভারতের সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এইটাই ভারতে যখন মাথার উপরে সূর্য আসে এই জায়গাতে তখন সব ভারতে বারোটা মারো গোটা ভারতের সব ঘড়িতে অরুণাচল প্রদেশও বারোটা গুজরাটও বারোটা তাহলে ভারতের প্রমাণ কণ্ঠ সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব সবাই নিশ্চয়ই বুঝা যাচ্ছে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ইস্ট আমরা তো ইস্ট খোলারদের আছি আর এই আমাদের সব দিকে পশ্চিমের কণ্ঠ বললাম যেটা গোয়ার মতি গুজরাটে পশ্চিমতম বিন্দু ভারতের পূর্বতম বিন্দু কিবিথু দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে কে আর দাও ছ ডিগ্রি দাগিমা সব থেকে ভারতের দক্ষিণতম বিন্দু এটা এটা তো যে কোনো পরীক্ষায় সবথেকে বেশিবার এই কোয়েশ্চেনটা পড়েছে ভারতের দক্ষিণতম বিন্দু এটা লয় কেন আন্দামান নিকবর দ্বীপপুঞ্জটা তো ভারতের বটে তার দক্ষিণে যেটা আছে ইন্দিরা পয়েন্ট ছ ডিগ্রি দাগিমা এর দাগিমা কত ছ ডিগ্রি মানে ছ ডিগ্রি অক্ষরাকা সরি নিরক্ষর রেখে এটা অক্ষরেখা দিয়ে বিচার হবে উত্তর দক্ষিণে ছ ডিগ্রি উত্তর অক্ষরেখাটা কিনা আসে ছ ডিগ্রি উত্তর মানে নিরক্ষরেখার প্রায় কাছাকাছি এটা আর সব থেকে কোনটা আছে বললাম সাঁত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা দিয়ে এটা অক্ষরেখা বোঝা যাচ্ছে তো তাহলে ভারতের সব থেকে নিচে অক্ষরেখা কোনটা যেটা ভারতবর্ষে ছ ডিগ্রি অক্ষরেখা থেকে সাঁত্রিশ ডিগ্রি রক্ষরেখা তো ভারত উত্তর দক্ষিণে বিস্তৃত এটা অক্ষরেখা গোল গোলটা আর ভারতের মূল ভূখণ্ড মাঝে মাঝে প্রশ্ন পড়ে এইখানটা এইটা হচ্ছে আট ডিগ্রি উত্তর অক্ষরেখা এটা নর্থ এটা ছ ডিগ্রি নর্থ তারপর ছয়ের পর কত হবে এইটা সাত ডিগ্রি নর্থ তাহলে এটা কত ডিগ্রি নর্থ হচ্ছে আট ডিগ্রি নর্থ আট ডিগ্রি নর্থটা মূল ভূখণ্ড এটাকে কন্যাকুমারী বলে নিশ্চয়ই সবাই এইটা হচ্ছে কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের সবথেকে উত্তরতম বিন্দু মানে দক্ষিণতম বিন্দু এইটা মাঝে মাঝে যায় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যা কন্যাকুমারী এটা আট ডিগ্রি নর্থ আর যদি বলা ভারতের মূল ভূখণ্ড শব্দ না থাকে তখন ইন্দিরা পয়েন্ট আর সব থেকে উত্তরে ইন্দিরা কোল ইয়ার ইয়ার অক্ষাংশ কত এটা অক্ষাংশ সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট আর এয়ার ক্ষেত্রে দাঘিমাংশ বিচার করা হবে যখনই পশ্চিম পূর্ব বলিব তখনই কণ্ঠ বিচার করা হবে আটষট্টি ডিগ্রি দাঘিমাটা আছে গোটা গোটা সংখ্যা করো মিনিট ফিনিট নেই তাহলে সব দিকে দক্ষিণে কত ডিগ্রি অক্ষরেখা আছে ছ ডিগ্রি নর্থ আর সব থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি নর্থ মাঝে তেইশ ডিগ্রি নর্থটা আছে জানন্ত সবাই কর্কটকান্তি রেখা ব্র্যান্ডেড একদম আমরা জানি আমাদের পুরুলিয়াতে পাশ হয়েছে এমনকি মধ্যপ্রদেশ আমি আর আগে ভিডিও তো অক্ষরেখা পড়িছি এটা কর্কটকান্তি রেখা ব্র্যান্ডেড অক্ষরেখা এই কর্কটকান্তি রেখার মূল মধ্যরেখা ছেদ করেছি কথা বড় সেটাও পড়িতে হবে আগের ভিডিওতে আমি সব বলি এগুলো এগুলো আমার অক্ষরেখা থাকবে না আমি স্থানের সময় বোঝা গেছিল বলা গেল তাহলে ভারতের প্রমাণ সময় কোনটাকে ধরা হয়েছে এলাহাবাদ সাড়ে বিরাশ ডিগ্রি যখন সূর্য মাথার উপর তখন বারোটা বাজে ভারতের আইএসটি ঘড়ি যত আছে আমরা যেটা পড়া আমরা যেটা পড়ি জেনারেলি সবাই আইএসটি ঘড়ি পড়ি কিন্তু লন্ডনের গ্রিসটা আবার পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর যোগাযোগের কথা বলা হয়েছে এবার আমেরিকাতে ভারতের কোনো কাজ চলছে তখন কোন টাইমটা ধরা হবে আমেরিকাও তো আলাদা প্রমাণ সময় আছে আমেরিকায় তিন চারটা প্রমাণ সময় আছে অনেক বড়ো দেশ হচ্ছে ভারতের ক্ষেত্রে একটা প্রমাণ সময় কাজ চলে তো আমেরিকাতে আমেরিকার সময়টা আমেরিকার টাইম ওটা আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম কোনটা গোটা ওটা ভারতের ক্ষেত্রেও পড়তে হবে গ্রিনিচ মিড টাইম যেটা বলিস না পৃথিবীর মূল মধ্যে থাকা কোনটাকে ধরা হয়েছে লন্ডনের এই যে লন্ডনের যেটা ইংল্যান্ড আছে সেই ইংল্যান্ডের কোন শহর টানা হয়েছে এটা ঘৃণির সহ দুই টান হয়েছে ওইখানে যখন সূর্য মাথার উপরে যা পৃথিবীতে বারোটা করে দিয়ে হয়েছে তখন আমরা একে বারোটা দিতে হবে যথয সাড়ে পাঁচ ঘন্টার তফাত ভারতের সঙ্গে দেখো অঙ্কট করলেই বুঝতে পারবে জিরো ডিগ্রি আর ভারতের প্রমাণ দেখি কত বললাম বিরাশি ডিগ্রি তাহলে ভারতের সঙ্গে নিচের টাইমটা বাই করা যাবে কেমনিতে মনে রাখতে হোক সাড়ে পাঁচ ঘন্টা আর বাই করাও যাবে সিস্টেম তাহলে তফাত কত হচ্ছে বিরাশি বিযুক্ত জিরো মানে জিরো বিরাশি হয়েছে তাহলে বলে এক ডিগ্রির জন্য সময়ের তফাত কত চার মিনিট তাহলে বিরাশি ডিগ্রির জন্য কত হবে চার দুগুণে আট চার আটটা বত্রিশ তিনশো চব্বিশ মিনিট আর তিরিশ সেকেন্ডের জন্য তো হবে এক এই যে তিরিশ মিনিটটা আছে তাহলে এক মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য আমি ভাষাটা বলছি লিখছি না ভাষাটা লিখতে হোক সাথে সাথে এক মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য চার সেকেন্ড তাহলে বলো তিরিশ মিনিটের জন্য কত হবে চার তিন একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে দু মিনিট তাহলে এইখানে হয়েছিলো চার দুগুণে আট এটা ভুল হয়েছিল চার দুগুণে তিনশো আঠাশ আট দুই মানে তিনশো তিরিশ মিনিট আর তিনশো তিরিশ মিনিট মানে কত হয়েছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তিনশো মিনিটে পাঁচ ঘন্টা আমরা জানি সাড়ে দিয়ে ভাগ করে দেবো এই বেসিক ক্যালকুলেশন সবাই জানো নিশ্চয় আর যদি কেউ না যেন তার জন্য এইসব অঙ্ক তাহলে তিনশো আঠাশ আট দিয়ে কত তাহলে গ্রেন্ডিজের সঙ্গে ভারতের সময় পার্থক্য কত সাড়ে পাঁচ ঘন্টা আমরা আগে আছি কিন্তু কারণ আমরা পূর্বে আসি গ্রেন্ডিজ যদি বেলা বারোটা বাজছে যদি ওটা পৃথিবীর টাইম তখন ভারতে কটা বাজবে বিকেল সাড়ে পাঁচটা মুখোমুখি সব বারোটা বাজে তো কোথাও হয়েছে বিকেল সাড়ে পাঁচটা কথা বুঝলে আর ওইখানে যখন রাত্রি হবে তখন আমাদের তারপরে দিন হয়ে যাবে ওইখানে ধরো রাত নটা বাজছে তাহলে আমাদের আরও পাঁচ ঘন্টা কেন তাহলে আমরা ওই দিনটা ক্রস করে গেছি পরের দিন হয়ে গেছি আমাদের ওদের যদি মঙ্গলবার রাত নটা বাজে আমাদের বুধবার ভোর ভোর হবে প্রায় মনে মনে হবে সাড়ে পাঁচ ঘন্টা গ্রেন রাত নটা থেকে দশটা এগারোটা বারোটা একটা দুটা আড়াইটা বাজবে তার পরের দিন ভোর আড়াইটা বাজবে কেন রাত বারোটার সময় ডেটটা চেঞ্জ হয় ওটা সবার বেসিক নলেজ আছে এবার আমরা এইটা বাংলাদেশের ক্ষেত্রেও পড়ব বাংলাদেশের পুরো স্ট্যান্ডার্ড টাইম বাংলাদেশের কটা বিভাগ আছে বাংলাদেশ সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করবো এখানে আমরা বিভিন্ন অঙ্ক ছোটোখাটো বাংলাদেশের সঙ্গে এখানে নিচের সময়ের তফাত কত নিশ্চয়ই বুঝা গেল ভারতের আজকে আমরা মূলত পড়লাম ভারতের স্থানীয় সময় এবং প্রমাণ সময় এর পরের ভিডিওতে আমি আলোচনা করবো বাংলাদেশ সম্বন্ধে ডিটেলসে এবং বাংলাদেশের সময় কী করে এবং ছোটোখাটো বিভিন্ন অক্ষাংশ তার সংক্রান্ত অঙ্ক নেক্সট ভিডিওতেই ওটা আমি করবো